মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে। যদিও কেনাবেচা এখনও তেমন শুরু হয়নি, হাটে ক্রেতাদেরও আনাগোনা নাম মাত্র, তবে হাট জুড়ে ইউটিউবারদের ভিড় দেখা গেছে। শুক্রবার 23 জুন রাজধানীর অন্যতম বড় গবাদি পশুর হাট গাবতলিতে বিক্রেতাদের মুখে নানান অভিযোগ শোনা গেছে ইউটিউবারদের নিয়ে। গাবতলি হাটে প্রবেশ করতে মানুষজনের জটলা, এক জায়গা ভিড় করেছে প্রায় অর্ধশত মানুষ। কারণ জানতে এগিয়ে গেলে দেখা যায় গরুর বীর্য ধারণ করতে এসেছেন একজন ইউটিউবার, তাকে ঘিরেই তৈরি হয়েছে এই ভিড়। হাটের ভেতরের অংশে এমন আরও বেশ কিছু জটলা চোখে পড়ে বিক্রেতাদের কাছে। এ বিষয়ে জানতে চাইলে বিরক্তি প্রকাশ করে বলেন, এক একজনের পর একজন আসে, দাম জিজ্ঞেস করে, ভিডিও করে, ছবি তোলে, ফাও আলাপ সব। যতজনের দাম বলেছি তার অর্ধেকও যদি কাস্টমার হতো গরু সব বিক্রি হয়ে যেত। সবাই ক্যামেরা নিয়ে আসে, কে সাংবাদিক বুঝি না। ব্যাপারীরা আরও বলেছেন, আমরা দাম বলি একটা, তারা ভিডিওতে বলে আরেকটা, একজনের পর আরেকজন জ্বালাতেই থাকে, তাদের কারণে কাস্টমার গরুর কাছে আসতে পারে না। বিক্রেতাদের মতো বিরক্ত ক্রেতারাও মিরপুর 1 নম্বর থেকে হাটে গরু কিনতে আসা জিহাদ হোসেন বলেন, একটা গরু দেখলাম কাছে যাব উপায় নেই, ইউটিউবারে ভরা। হাটে এরই মধ্যে বেচাকেনা শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, তবে তাদের বিক্রির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন এক ঝাঁক ইউটিউবার। বিভিন্ন বয়সী শিশু কিশোর যুবকের ভিড় চোখে পড়েছে এই হাটে। কারো হাতে মোবাইল ফোন, কারো হাতে ক্যামেরা, সবাই গরুর ভিডিও নিতে ব্যস্ত, কেউ বা সাক্ষাৎকার নিচ্ছেন বিক্রেতাদের। ভিডিও ধারণকারী একাধিক ব্যক্তি জানিয়েছেন, অনেক পুরনো ইউটিউবার, কেউ বা একেবারেই নবীন, গরুর ভিডিও প্রচার করে নিজ নিজ ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিতে চান তারা। তবে ব্যাপারী বা বিক্রেতাদের বিরক্ত করার বিষয়টি অস্বীকার করেছেন তারা।